তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী সরাসরি তার নাম না করলেও প্রতিটি সভাতে একটি বিশেষ শব্দবন্ধ ব্যবহার করছেন। রবিবার কুলতলির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেই তোলাবাজ ভাইপোর প্রসঙ্গ তুলে বিরোধীদের একহাত নেন। তার বক্তব্য, সবাই জানে ভাইপো বলতে তাকেই বলা হচ্ছে, কিন্তু নাম নেওয়ার সাহস কারণ নেই। একই সঙ্গে শুভেন্দুকেও তিনি সরাসরি ঘুষখোর বলে আক্রমণ শানান। চব্বিশ ঘন্টাও গেল না, নিজের জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক রোড শো এর পর বক্তব্য রাখতে গিয়ে সরাসরি অভিষেকের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ও তো ছোট বয়স থেকেই চিটিংবাজ, সে আজ বলছে বড় বড় কথা। একই সঙ্গে কয়লা মাফিয়া লালার প্রসঙ্গ এনে শুভেন্দু প্রশ্ন তোলেন, লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে। এদিন থাইল্যান্ডের একটি ব্যাংকের ডিটেল দিয়ে শুভেন্দু দাবি করেন, ওই অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 36 লক্ষ টাকা করে ঢুকেছে। আর ওই অ্যাকাউন্ট ম্যাডাম ম্যারেলার নামে দাবি শুভেন্দুর। সেই ম্যাডাম ম্যারেলা কে তাও ক্রমশ প্রকাশ্যে বলবেন বলে জানান শুভেন্দু অধিকারী। এই দিন অভিষেকের উদ্দেশ্যে বলতে গিয়ে তিনি মমতাকেও কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, আমার থেকে 18 বছরের ছোট, অথচ মুখের ভাষা তো এই, যেমন বাসঝাড় তেমনই তো হবে বাস। আমাকে বলছে ঘুষখোর মধুখোর, আমার নাকি তোয়ালে মুড়ি নিয়ে টাকা দিতে দেখা গিয়েছে। তাহলে সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদাররা কে? আমরা যারা প্রতিবাদ করছি তাদের বিরুদ্ধে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে। আবার বলছি, সারদা কাণ্ডের জন্য কেডি সিংকে নিয়োগ করেছিল এই তোলাবাজ ভাইপো। জয় শ্রীরাম কাণ্ড নিয়েও এদিন শুভেন্দু বলেন, একজন রেগে যাচ্ছেন তোলাবাজ ভাইপো শুনলে, আর একজন জয় শ্রীরাম শুনলে। এত রাগ কেন জয় শ্রীরাম শুনলে? নরেন্দ্র মোদীজি নেতাজিকে যে সম্মান দিয়েছে আর কোনো প্রধানমন্ত্রী এখনো দেয়নি। তোলাবাজ ভাইপো তো নেতাজির নামই পাল্টে দিয়েছে, পড়াশুনো জানে না তো। অভিষেককে চিটিংবাজ বলে আক্রমণ করে তিনি বলেন, এই চিটিংবাজি শুরু হয়েছে সেই ছোটবেলায়, এই ধরনের ফেরেববাজ খুব কমই আছে। এমবিএ কাউকে লিখতে দেখেন? প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেছিলেন, দিল্লিতে এই রকম কোনো বিশ্ববিদ্যালয় নেই। বুঝতে পারছেন তাহলে? রবিবার কুলতলিতে অভিষেকের আক্রমণের নিশানায় মূলত ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের দুই মন্ত্রী। তাদের মধ্যে একজনের ক্ষেত্রে সারদাকর্তা সুদীপ্ত সেনের একটি চিঠির প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক। তিনি জানান, ওই চিঠিতে সুদীপ্ত সেন তার কাছ থেকে সেই নেতা 6 কোটি টাকা নেয়ার কথা লিখেছিলেন। ডায়মন্ড হারবারের সাংসদের আরও অভিযোগ, সুদীপ্ত সেন নাকি লিখেছেন, যেদিন তিনি ফেরার হয়ে যান তার আগের দিনও ওই নেতা তার কাছ থেকে টাকা নিয়ে গেছিলেন। এরপর অভিষেকের মন্তব্য, তুমি ঘুষ খাচ্ছ আর ভাইপো তোলাবাজ, নাকি ভাইপোর জন্য তোলাবাজি করা যাচ্ছিল না। এই দিন সেই প্রসঙ্গ টেনে অভিষেককে একহাত নিয়েছিলেন শুভেন্দু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।